দাবি শেখ হাসিনা তুই কবে যাবি শেখ হাসিনার মতো একজন অবৈধ প্রধানমন্ত্রী দুঃশাসনের মধ্য দিয়ে এই বাংলার জনগণের দাবি শাস উঠিয়ে দিয়েছে আজকে শুধু 16 বছরে এই দেশে মতান্তরে 21 লক্ষ 51 লক্ষ কোটি টাকা প্রচার করা হয়েছে সব করেছে এই দুঃশাসন শেখ হাসিনার দোসর ব্যবসায়ী আমলা পুলিশ সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য সহ এই নারীকে বাংলার জনগণ অবশ্যই অচিরেই মাঠে নামবে পালাবার পথ পাবে না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে যেতে পেরেছিল বাংলাদেশের দুঃশাসকেরা পালাবার কোনো পথ পাবে না আপনারা জানেন তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে রুদ্ধ গতিতে বাংলাদেশের কোটি কোটি মানুষ নামে নিঃশ্বাসে আজকে পলায়নের অবস্থায় দিশেহারা হয়ে আছে প্রিয় এলাকাবাসী আজকে আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার নাই ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই আজকে আমরা দিনের ভোট দিতে পারছি না আমাদের ভোট রাত্রে কেড়ে দিচ্ছে সংগ্রামী এলাকাবাসী আগামী দিনে আজকে যেভাবে আপনারা চাষিহাটে অংশগ্রহণ করেছেন আমি আশা করব আগামী দিনেও যে আন্দোলন সংগ্রাম আসবে সেই আন্দোলন সংগ্রামে নিজ দায়িত্বে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে অন্তমে যায় নাই হত্যা নির্যাতন গুম মামলা হামলা করেন না কেন চাপাবাজিরা সময় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুরে দিয়েছে ইনশাআল্লাহ এদেশের জনগণের মুক্তি হবে আমাদের আন্দোলন সাধারণ জনগণের বেশি টাকার আন্দোলন আমাদের আন্দোলন মানুষের অধিকারের আন্দোলন আপনার ভোট আপনি দিবেন আজকের আন্দোলন আমাদের সেটা তেল গ্যাস বিদ্যুৎ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য আমাদের আন্দোলন গত 16 বছরের অবৈধ দুঃশাসনে এই বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে যারা জেলে আছে তারা বরং নিরাপদে আছে আমরা যারা বাইরে আছি যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ আপনি জানেন না আপনার সন্তান ঘরে ফিরবে কিনা গুম খুন হত্যা নির্যাতন রাজনৈতিকভাবে অপদস্থকরণ ব্যবসায়ী সহ সমস্ত পেশার মানুষের পর চালাবাজি সন্ত্রাস সহ সমস্ত কিছুতে দেশের রাজনীতি গণতান্ত্রিক অধিকার মানবাধিকার ভূলুণ্ঠিত করা হয়েছে শেখ হাসিনার মতো একজন অবৈধ প্রধানমন্ত্রী দুঃশাসনের মধ্য দিয়ে এই বাংলার জনগণের দাবি শাস উঠিয়ে দিয়েছে আজকে শুধু 16 বছরে এই দেশে মতান্তরে 21 লক্ষ 51 লক্ষ কোটি টাকা প্রচার করা হয়েছে সব করেছে এই দুঃশাসন শেখ হাসিনার দোসর ব্যবসায়ী আমলা পুলিশ সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য সহ সব লোক এই দরিদ্র মানুষ এই সাধারণ মানুষ এদেশে এক পয়সাও চুরি করে নাই এক পয়সাও অন্যায়ভাবে সরায় নাই শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী অন্যায়ভাবে কথায় কথায় বলে এতিমের টাকা চুরি করেছে 2 কোটি টাকা বিদেশ থেকে সাহায্য এসেছে গরিব মানুষের জন্য সেটা অ্যাকাউন্টে একটা স্বাক্ষর খালেদা জিয়ার নাই সেইটাতে সাজা দেওয়া হয়েছে 5 বছরের সাজা সুপ্রিম কোর্টে গেলে আরো কমে এটা বাড়ছে 5 বছরের সাজা তো অল্প দূর হয়ে গেছে একজন সন্ত্রাসী হাজি সেলিম যার 13 বছর সাজা হয়েছে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে এদেশের কোর্ট কাচারি আইন আদালত সব ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপি এদেশের মানুষের সমর্থনে চলে বিএনপি এদেশের মানুষের জন্য রাজনীতি করে এদেশের মানুষের মধ্যেই তার ঘাঁটি আমাদের কোনো ঘাঁটি বাংলাদেশের বাইরে কোথাও নাই বিদেশি প্রভুদের ইঙ্গিতে বিএনপি এদেশ চালায় নাই এজন্য বিএনপি গণমানুষের দল হয়েছে বিএনপি কৃষকের দল শ্রমিকের দল নিরীহ নির্যাতিত নিপীড়িত মানুষের দল আজকে এই বাংলাদেশের স্বাধীনতার 52 বছরের ইতিহাসে সর্বপ্রথম এরকম একটি গণ বান্ধব কর্মসূচি দেওয়া হয়েছে বাংলাদেশের 4571টি ইউনিয়নের প্রত্যেকটিতে
সকাল 10টা থেকে 11টার মধ্যে সম্পন্ন করার জন্য একটি কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা আপনারা এই চাষিরহাটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে করলেন। এটার অর্থ হচ্ছে এই সরকারকে বাংলার রাখাল রাজা জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সূর্য সন্তান, এদেশের যুবক কৃষক শ্রমিকের প্রাণের স্পন্দন, বিদেশে নির্বাসিত জীবনযাপনরত তারেক রহমানের এই দেশকে যে ধ্বংস করা হয়েছে মেরামতের 27 দফা রূপরেখা এবং 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে মূলত একটাই কর্মসূচি আসছে, এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। এই দাবিতে বাংলার জনগণ অবশ্যই অচিরেই মাঠে নামবে, পালাবার পথ পাবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে যেতে পেরেছিল, বাংলাদেশের দুঃশাসকেরা পালাবার কোন পথ পাবে না। যারা তাদের সঙ্গ দেবে সেই আওয়ামী লীগ আপনার ভাই হোক বন্ধু হোক, যদি সে অন্যায় করে থাকে, বিএনপি যারা অন্যায় করবে না তাদের কাউকে কিছু করবে না। যারা অন্যায় করেছে দেখে রাখবেন, এদেশে সামারি ট্রায়াল হবে, এদেশে বিশেষ ট্রাইব্যুনাল হবে, অবশ্যই অন্যায়কারীদের এক এক করে বিচার করা হবে। সেনাবাহিনী হোক, রাজনৈতিক কর্মী হোক, ব্যবসায়ী হোক, আমরা হোক, কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। খালেদা জিয়া পরিবারের উপর, জিয়া পরিবারের উপর যে অন্যায় করা হয়েছে তা আপনারা জানেন। যদি সুপেরিয়র রেসপন্সিবিলিটি বলে বেগম খালেদা জিয়ার ওই 2 কোটি টাকা এখন 6 কোটি টাকা, 6.5 কোটি টাকা ব্যাংকে আছে, কে সাজা দিল কেন? সুপেরিয়র রেসপন্সিবিলিটি মানে আপনি উপরে আছেন, নিচে কেউ দোষ করলে আপনার দোষ। তাহলে বিডিআরের 57 জন জওয়ান হত্যার জন্য শেখ হাসিনাকে কতবার ফাঁসি দিলে তার ফাঁসি ঠিক মতো হবে বলেন? এটাকেই বলে সুপেরিয়র রেসপন্সিবিলিটি, মানে আপনি প্রধানমন্ত্রী এত সৈন্য মূল্য কেমনে? এইটা হচ্ছে যদি 2 কোটি টাকার জন্য ওই পীড়া বসে বাংলার মানুষের প্রাণের স্পন্দন বেগম খালেদা জিয়াকে 2.5 বছর জেল খাটতে হয়, আপনাকে কতবার ফাঁসিতে লটকাতে হবে আমি জানি না। যাই হোক, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এই চাষিরহাটের জনগণ জাতীয়তাবাদী চেতনার সাথে সম্পৃক্ত, জাতীয়তাবাদের যোদ্ধা আপনারা, অবশ্যই এমন দিন আসবে সেই দিন সমস্ত এমন নির্দেশ আসবে ওই দুঃশাসকদের সমস্ত রাস্তাঘাট সমস্ত পথঘাট বন্ধ করে দিতে হবে, তাহলেই এই দুঃশাসনকে টেনে হিসেবে নামানো যাবে। যে সংবিধানের কথা বলে আজকে সেখানে আছে তারা, ওই সংবিধানকে তারা ধর্ষণ করে, ওই সংবিধানকে কাটাছেঁড়া করে একদম নিঃশেষ করে দিয়ে নিজে ক্ষমতায় বসে বলে যে আসেন ভোটে, আসেন ভোটে, আসেন। ওই আগের দিনে কথা বলতো না, কয়ে ভোরে কয়ে খাইতো হিসেবে কোনি উড়ে যায়, সেহেতু কেমনে ঘরে খাইতো, কতক্ষণ হয়তো মা বাপ চলে যাবো, তো কেমনে খাইতো, ভোটে আইয়েন ভোটে আইয়েন, কিন্তু ক্ষমতা তাই থাকতো যত। আর কি ভোট হয় এটা তো জানেন, 156 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তারপরে 29 তারিখের ভোট, 29 তারিখ রাতে প্রায় 85% কেন্দ্রে ভোট হয়ে গেছে, এটা বাংলার মানুষ দেখেছে। একজন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী গণভবনে সমস্ত বিরোধী দলকে ডেকে নিয়ে বলেন, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, বিশ্বাস তো রাখছে, কিন্তু 29 তারিখ হয়তো দেন, 29 তারিখ রাতে কামসা লাগাইছে। এই হচ্ছে, এই হচ্ছে তার প্রতি কেমনে। এই যে আশেপাশে প্রতিবেশী আছে, জিগে একসার নিচে কথা কয়, জিগেরও তো আচ্ছা কয় ভাই কাল পেয়া দিয়ে নেই বা করু আমরা লাই আই আয়ু, তো আমরা বিশ্বাস করি, তো হাতে অর্ধে কইলেও কথা রায়, এ তো শুনবারই দিশা বলছে। একজন প্রধানমন্ত্রী বললে তাও অবৈধ আছিল, বললো যে আপনারা আমার বিশ্বাস রাখেন, শেখ হাসিনার উপর বিশ্বাস রাখেন, রাখছি তো বিশ্বাস, বিশ্বাসের এক বিন্দু মূল্য দেওয়ার মতো ক্ষমতা এবং সাহস সৎসাহস এই অবৈধ প্রধানমন্ত্রীর নেই। সুতরাং প্রস্তুত থাকতে হবে সমস্ত মানুষকে, কয় বিএনপি করে হেতা করো দরকার, আমি কি কি দরকার, আমি বলতে আমি খারাপ আছি নাকি, হ্যাঁ কি দরকার, কি অসুবিধায় আছি, কোনো দোকানপাট কিচ্ছু থাকবে না, সব আপনার লুট হয়ে যাবে যদি এই আন্দোলনে শরিক না হয়। এই গণ পদযাত্রা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষকে, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, কৃষক,
যত রকম পেশার মানুষ আছে সকল মানুষকে রাস্তায় নামতে হবে অবৈধ শাসনের বিরুদ্ধে। গত ১৬ বছরে বুকে হাত দিয়ে বলেন কোথায় ভোট দিতে পেরেছেন, কোন জাতীয় নির্বাচনে একটা ভোট দিতে পেরেছেন? যদি একটা ভোট দিতে না পারেন আপনি লড়াই করবেন আপনার ভোটের জন্য, আমার কি দরকার? তাও তো খালেদা জিয়া এই অত অসুস্থ থেকে, তারেক রহমান নির্বাচিত থেকে, তার স্ত্রী একজন ডাক্তার, তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ডাক্তার জুবায়দা রহমান, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে, বাংলাদেশের একসময় নৌবাহিনী প্রধান, সিলেটের এক বনেদী পরিবারের সন্তান ডাক্তার জুবায়দা রহমান, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই দেশ দুঃশাসনে ভরে গেছে, এই দেশ শোষণে ভরে গেছে, এই দেশ নির্যাতন দিয়ে এদেশের মানুষের সমস্ত কিছুকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সুতরাং আমাদেরকে ফিরে দাঁড়াতে হবে, অবশ্যই ফিরে দাঁড়াতে হবে ওই এক দফা দাবিতে, এক দফা এক দাবি, শেখ হাসিনা দুই কবে দাবি, এটাই হবে স্লোগান বাংলাদেশ জাতীয় দল। চিন্তাবাদ।